ভাই, যে যাই বলুক, যে নিউজিল্যান্ডের সাথে টিম ইন্ডিয়া প্রথম টেস্টও হারছে, সেকেন্ড টেস্টও হারবে কিংবা সিরিজও হারবে, আমি তাদের সাথে একমত হতে পারছি না। আমি মনে করি টিম ইন্ডিয়ার স্কিল আছে, টিম ইন্ডিয়ার সামর্থ্য আছে নিউজিল্যান্ডের সাথে ঘুরে দাঁড়ানোর। আমি মনে করি টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্টেই হয়তো ঘুরে দাঁড়াবে নিউজিল্যান্ডের সাথে, ঘরের মাটিতে আবারও গর্জে উঠবে টিম ইন্ডিয়া। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট নিয়ে। টিম ইন্ডিয়া কি পারবে দ্বিতীয় টেস্টে তারা ঘুরে দাঁড়াতে? টিম ইন্ডিয়া কি পারবে প্রথম টেস্টের যে পরাজয়ের ব্যর্থতার গ্লানি মুছে নতুনভাবে নিজেদেরকে আবার উজ্জীবিত করতে? আমার কাছে মনে হচ্ছে টিম ইন্ডিয়ার সেই সামর্থ্য আছে, টিম ইন্ডিয়ার সেই স্কিল আছে প্রতিটা প্লেয়ারের। টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্টেই ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য তাদের আছে। দেখেন, প্রথম টেস্টে কিছু ভুল হয়েছিল, প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নেওয়াটা ভুল হয়েছিল, তারপরে ওই পিচ রিড করতে ভুল করেছে, পিচ রিড করতে ভুল করে একাদশে তিনটে স্পিনার নামানো, এটাও ভুল হয়েছিল, তারপরে সেকেন্ড ইনিংসে 408 রানে 3 উইকেট, সেখান থেকে লাস্ট 55 রানে আপনার 7 উইকেটের পতন, সব কিছুই টিম ইন্ডিয়া ভালোভাবে এক্সিকিউশন করতে পারে নাই এবং পিচ নিয়েও তাদের বোঝাপড়াটা ভালো ছিল না। কিন্তু আমি মনে করি টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্টে এই ভুলগুলা শুধরে মাঠে নামবে এবং রোহিত শর্মার দল যথেষ্ট পরিমাণে ক্যাপাবেল নিউজিল্যান্ডকে হারানোর মতো দল, হারানোর জন্য তারা মাঠে সেরাটা দিতে প্রস্তুত, সেটা আমার মতামত। অনেকেই আমাকে লিখছেন যে ভাই ইন্ডিয়াকে পারবে জিততে কি মনে হয়, কিংবা অনেকে আবার খোঁচা দিয়ে বলছেন যে টিম ইন্ডিয়া ভাই হারছে, এই রেকর্ড হবে, 36 বছরে নিউজিল্যান্ড জিততে পারে নাই, এবার জিতে গেছে, তারপর সিরিজও নাকি জিতে যাবে। তাদের কাছে আপনাদের মতামত আমি রেসপেক্ট করি, মতামত আমি শ্রদ্ধা জানাই, তবে আপনারা কিসের উপর ভিত্তি করে এগুলা বলছেন সেটা আমার বোধগম্য না। দেখেন, টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন সারা বিশ্বের এই মুহূর্তে সেরা, এটা আমি ভিউ পাওয়ার জন্য কিংবা আপনাদের ভালো সাজার জন্য আপনাদের কাছে আমি বলছি না। আপনারা ভালো বললেই কি, আমারে না বললে কি, আমি তো আর ভালো খারাপ হয়ে যাব না। আপনারা যদি না বলেন আমি কি খারাপ হয়ে যাব না? কিংবা আপনারা যদি আমাকে ভিউ না দেন আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আমি ভিউর জন্য ভিডিও বানাই না। এটা সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমি একটা কথা ক্লিয়ার করে বলি, আমি এখানে ভালোবাসা ছড়াতে আসছি, আমি নেগেটিভিটি ছড়াতে আসি নাই, এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা বাড়ানোর জন্য, এক দেশের প্রতি আরেক দেশের যেন ভালোবাসা বাড়ে, প্রতিহিংসা যেন কমে, হিংসা যেন কমে, আমি সেই জন্য ভিডিও মেক করি। আমি কারো কি বলে পা চাটিতে পারিব না, প্রতিহিংসামূলক ভিডিও বানাতে পারবো না। আমার চ্যানেলে যতটুকু ভিউ হয় ততটুকুই হবে, এটা নিয়ে আমি কখনো আমি মানে কনফিউশনেও থাকি না যে এত কেন কম ভিউ হইলো বা এটা কেন বেশি ভিউ হইলো, ওই টাইপের ভিডিও বানাই আমি, এগুলো দেখিই না, কারণ ওই ওইটা আমার লক্ষ্য না, ভিউ অর্জন করা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে আমার প্রতি আপনাদের ভালোবাসা, আপনাদের প্রতি আমার ভালোবাসা যেন ছড়িয়ে যায়। ক্রিকেট বিনোদনের জায়গা, ক্রিকেট হচ্ছে দিন শেষে বিনোদনের একটা জিনিস। আপনি সারাদিন কর্মব্যস্ততার পর টিভি খুলবেন, খেলা দেখবেন, একটু বিনোদন নেবেন। আমাকে একজন বলেছিল, একটা খেলা হচ্ছিল যে আইপিএল খেলা, যে ভাই আপনি কোন দলের সাপোর্টার, আপনি কোন দলের সাপোর্টার, কোন দলকে সাপোর্ট করতেছেন এখানে? আমি বলছি আমি তো ক্রিকেটের সাপোর্টার, আমি ক্রিকেট খেলাটাকে দেখছি, কে খেলছে কার সাথে খেলছে সেটাও আমি দেখছি না। যে ভালো শট খেলছে হাততালি দেই, যে ভালো বল করছে আবার হাততালি দেই, ক্রিকেটটাকে আমি ভালোবাসি। এখানে ভালোবাসা বাড়ানো প্রয়োজন, এক দলের সাথে আরেক দলের, এক দেশের সাথে আরেক দেশের। এনিওয়ে,
সাবজেক্টে আসি, যেটা বলছিলাম তো ভিউর জন্য আমি ভিডিও বানাই না, আমি প্রশংসা যেটা পাওয়ার যোগ্য, যে পাওয়ার যোগ্য আমি তাকেই প্রশংসা করে যাব। যে ভালো খেলে তার কথাই আমি বলবো, খারাপ খেললেও আমি বলবো, ভালো খেললেও আমি বলবো। কারোর সাথে আমার কারো জমি জমা নিয়ে বিরোধও নাই কিংবা শত্রুতামিও নাই, আবার কারো বাসায় যায় আমি খাইও না, তার প্রশংসা আমাকে করতে হবে। যেটা বলছিলাম, তো যারা বলছেন যে টিম ইন্ডিয়া আসলে সিরিজ হারবে, কি চিন্তা করে বলছেন আমি আসলে বুঝি না। দেখেন টিম ইন্ডিয়াতে এই মুহূর্তে যারা ওপেন করছে ব্যাটিংয়ে, আপনার রোহিত শর্মা আছে, জেসওয়াল আছে, ভাই এদের উপরে ওয়ার্ল্ড আপনি কাকে দেখেন? সেরা ওপেনার এই মুহূর্তে আপনি কি দেখেন এর চাইতে ভালো ওপেনার অন্য কোনো দলে আছে? দেখেন কিনা বলেন, দেখেন না। ওয়ান ডাউনে আসেন, শুভমান গিল না হয় বিরাট কোহলি, শুভমান গিল এই মুহূর্তে যে ব্যাটটা করছে আপনি কি দেখেন অন্য দলে এর চাইতে ভালো ব্যাটার আছে? আসেন বিরাট কোহলি, অন্য দলে না সারা বিশ্বে এই মুহূর্তে বিরাট কোহলির চাইতে ভালো প্লেয়ার কে আছে আপনি আমাকে দেখান? সারা বিশ্বে, আপনি নিউজিল্যান্ড বাদ দেন, সারা বিশ্বে কে আছে রে ভাই? বিরাট কোহলির মতো একটা ব্যাটসম্যান সারা বিশ্বে এই মুহূর্তে আর নাই। আর ক্রিকেট ইতিহাসের কথা যদি বলেন, বিরাট কোহলির চার পাঁচটা ব্যাটসম্যানের নাম বললে বিরাট কোহলি ওই চার পাঁচটা নামের ভিতরে থাকবে। তার স্কিল, তার রেকর্ড, তার রান, খেলার ধরন সবকিছু তাকে সেই উচ্চতায় নিয়ে গেছে। তারপরে আসেন আপনি কি বলে সরফরাজ খান, সরফরাজ খান ফর্মে আছে, লাস্ট ইনিংস এসে 150 রান করছে, সে 60টা ম্যাচে তিনটেই তার হাফ সেঞ্চুরি আছে, তারপরে একটা সেঞ্চুরি, তো একে আর আপনি কিভাবে খারাপ বলবেন? ঋষভ পান্ত লাস্ট ম্যাচে 99 করছে, এর আগে বাংলাদেশের সাথে ভালো খেলছে, প্রতিটা ম্যাচেই তো ভালো করতেছে। তারপরে আসেন আপনি কে এল রাহুল, ফর্মে নাই, কে এল রাহুলের জায়গায় হয়তো অন্য আরেকটা ব্যাটসম্যান খেলবে বা বলার খেলবে। তারপরে আসেন আপনার জাদেজা, জাদেজা হয়তো লাস্ট ম্যাচে রান পায় নাই, রানে ফিরতে কতক্ষণ? সুতরাং ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ যথেষ্ট পরিমাণে ভালো। সেইখানে প্রথম ম্যাচ যেটা হয়েছে সেটা কন্ডিশনের জন্য, ইন্ডিয়ার কিছু ভুল সিদ্ধান্তের জন্য হয়ে গেছে, কিন্তু আমার ধারণা টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্টে ঘুরে দাঁড়াবে, তারা এই ভুলগুলা থেকে শিক্ষা নেবে, এই ভুলগুলা শুধরে তারপর মাঠে নামবে। টিম ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সাথে, আপনি দেখেন 500+ স্কোর করবে প্রথম ইনিংসে, 500+ স্কোর করবে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করে। পিচের কন্ডিশন বুঝে আসলে সিদ্ধান্ত হবে যে বল নেওয়া ভালো হবে না ব্যাট নেওয়া ভালো হবে, তবে টিম ইন্ডিয়া রান করবে। এবং টিম ইন্ডিয়াকে আমি শক্তিমত্তার বিচারে নিউজিল্যান্ড থেকে এগিয়ে রাখব। এবার আসেন বোলিং লাইন আপে, বোলিং লাইন আপে জাসপ্রীত বুমরা শুধুমাত্র নিউজিল্যান্ডের কাছে না, সারা ওয়ার্ল্ডের কাছে সে একটা আতঙ্কের নাম, এর সাথে আর কোনো বলারের সাথে তুলনা চলে না। মোহাম্মদ সিরাজ ভালো বল করে, জাসপ্রীত বুমরা টাইপ না তবে ভালো বলার সে। তারপরে আসেন হয়তো আপনার কি বলে আকাশদীপ কিংবা আকসার প্যাটেল, তিন পেসার যদি খেলায় ভালো বলার, জাদেজা, অশ্বিন স্পিনে তো আছেই। সুতরাং বোলিং লাইন আপেও ইন্ডিয়া ব্যালেন্স টিম, ব্যাটিং সাইডেও ইন্ডিয়া ব্যালেন্স টিম। শুধুমাত্র আপনি একটা টেস্ট ম্যাচ বিচার বিশ্লেষণ করে আপনি টিম ইন্ডিয়াকে খারাপ বলতে পারেন না, কিংবা টিম ইন্ডিয়াকে আপনি ছোট করতে পারেন না, ট্রল করতে পারেন না। সময়ের ব্যবধান আপনি দেখেন টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্ট কিভাবে ঘুরে দাঁড়ায়, আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া সেকেন্ড টেস্টও জিতবে, থার্ড টেস্টও জিতবে। এবং টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কথা মনে আছে, 36 রানে অল আউট হওয়ার পরে সিরিজ জিতছিল, এই সিরিজও টিম ইন্ডিয়া জিতবে। 46 রানে অল আউট হয়েছে, বেশি খুশি হইয়েন না, টিম ইন্ডিয়া এই সিরিজ জিতার মতো ক্যাপাবেল, ওদের স্কিল আছে, ওদের সামর্থ্য আছে, ঘুরে দাঁড়াবে। সাদাকে সাদা, কালোকে কালো বললাম, আপনার কাছে হয়তো হয়তো মনে হতে পারে আমি বারাবারই বলছি, কিন্তু আমি ভিউ পাওয়ার জন্য, এই কাজ রনি করে না, এই কাজ রনিব্রো করেন, আপনি দেখলো যেই আমার, না দেখলো সেই, সাদাকে সাদা কালোকে কালো বলে যাব, ভিউ হইলে হবে না হইলে নাই, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনি কি মনে করছেন সেকেন্ড টেস্টে কে জিতবে, ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড।